তোমরা সবাই অ্যাসাইনমেন্ট 5 নম্বর তো পেয়েছো, এবং কি আছে সেটার মধ্যে চলো আমরা দেখি। এই যে দেখো তোমাদের 5 নম্বর অ্যাসাইনমেন্ট, এটা সপ্তম অধ্যায়ের উপর ওনারা করেছে প্রতিয়ানের উপর। আর এটার হেডিংটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাতা বই হিসাব হিসাবে খতিয়ান। মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাতা বই হিসাবে খতিয়ান, এটা হচ্ছে আমাদের হেডিং এই অ্যাসাইনমেন্টের, 5 নম্বর অ্যাসাইনমেন্টের। আর এখানে ওনারা যে সহায়ক তথ্যগুলো দিয়েছে, তোমরা জানো যে খতিয়ানের জন্য আমাদের মূলত জাবেদার মতো কিছু ট্রানজেকশন দরকার, এবং যে জাবেদা গুলো নিখুঁত ভাবে করতে পারে সে সব রকম ভাবে খতিয়ানটা করতে পারে। এখানে সহায়ক তথ্যের মধ্যে ওনারা আমাদেরকে বলছে রুবায়াত ট্রেডার্স এর 2020 সালে মে মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। আমরা সবার আগে এই লেনদেন গুলোকে জাবেদাভুক্ত করার চেষ্টা করি। তোমরা সবাই দেখো তোমাদের নির্দেশনায় যাই থাকুক না কেন, নির্দেশনায় ওনাদের যাই থাকুক না কেন, আগে আমরা জাবেদা গুলো করতে পারি কিনা সেটা দেখবো। কারণ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেখানে জাবেদা গুলো নিখুঁত ভাবে কেউ করতে পারে সে কিন্তু সব রকমের খতিয়ানটাও করতে পারবে, কিন্তু খতিয়ান করার প্রথম শর্ত তোমাকে জাবেদাটা পাঠাতে হবে। তো মে মাসের 5 তারিখে যে জাবেদাটা ছিল এখানে দেখো, এবার প্রথমে বলছো রুবায়াত ট্রেডার্সের 2020 সালের মে মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। আমি একটু তোমাদের কাছে শুনে দেখি তোমরা এই জাবেদাগুলো ঠিকভাবে করতে পারো কিনা। প্রথমে বলছে মে মাসের 5 তারিখে ধারে পণ্য ক্রয় 45,000 টাকা, ধারে পণ্য ক্রয় 45,000 টাকা, এটা মে মাসের 5 তারিখ। দেখো এটা 2020 সাল, মে মাসের 5 তারিখ তোমাদেরকে কোশ্চেনটা বলেছিল ধারে পণ্য ক্রয় 45,000 টাকা। তোমাদের মধ্যে কেউ আমাকে বলো তো এটা জাবেদা কিভাবে? স্যার ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। দেখেছো ক্রয় হিসাবটা হচ্ছে ডেবিট। তোমরাও করে ফেলো আমার সাথে সাথে, তো জাবেদাটা করো। এটা এটা কিন্তু অ্যাসাইনমেন্টের অংশ না, এটা কিন্তু অ্যাসাইনমেন্টের অংশ না। জাবেদা কিন্তু ওরা করতে বলছে কিনা আমি জানি না, কিন্তু জাবেদা যে পারবে সেই কিন্তু এই অ্যাসাইনমেন্টটা নিখুঁত ভাবে অ্যান্সার করতে পারবে। এখানে বলছে ও প্রদেয় হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিটও লেখা যায়। সবাই প্রদেয় হিসাব লেখে, এখন আমরা প্রদেয় হিসাবটা দেখি। প্রদেয় হিসাবটা ক্রেডিট, ও কিন্তু নিখুঁত ভাবে জার্নালটা করে ফেলছে। আসলে খতিয়ানটা করা হবে বলেই আমি এই জাবেদা গুলো একটু তোমাদের সঙ্গে সঙ্গে হাতে হাতে করে নিচ্ছি। আর ওনারা এটা বলেছে আমাদেরকে করতে, এটা ওনারা করতে বলছে কত টাকা? 45,000 টাকা। আমরা টাকাটা লিখে দিলাম 45,000 টাকা। তোমার দেখলা সবাই, আমরা প্রথম লেনদেনের জাবেদাটা আমরা করে ফেললাম, আর এটা ছিল মে মাসে 5 তারিখে জাবেদা। আর জাবেদা এটা 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 করতে হবে না তোমাদের, এটা আমরা করে নিচ্ছি আমাদের খতিয়ানের সুবিধার্থে, যে কিভাবে আমরা খতিয়ানটা করব। আচ্ছা এরপরে দেখো ওনারা মে মাসের 8 তারিখে বলছে পণ্য বিক্রয় 50,000 টাকা, মোট বিক্রয় করেছি আমরা 50,000 টাকা, যার 60% চেকে এবং 60% নগদে, 40% নগদে। পণ্য বিক্রয় করেছি 50,000 টাকা, যার 60% চেকে আর 40% নগদে। এই যে ওনারা ট্রানজেকশনটা বলছে, মোট 100% হচ্ছে 50,000 টাকা হচ্ছে বিক্রয়। তার মধ্যে মে মাসের 8 তারিখে আমাকে বলতো 60% চেকে এবং 40% নগদে বিক্রয় করা হয়েছে, তাহলে এটা জাবেদা কি হতে পারে? এটা মে মাসে
এটা মে মাসের 8 তারিখ এটা মে মাসের 8 তারিখ তাহলে বলতে এটা জাবেদা কি হতে পারে একটা একটা চেকে হয়েছে একটা নগদে হয়েছে আর মোট বিক্রয় হয়েছে কত টাকার পণ্য মোট বিক্রয় হয়েছে পণ্যটা 50000 টাকা 50000 টাকা 60% চেকে আর 40% নগদে বলতে আমরা এটা জাবেদা কি করব স্যার ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই দেখো সবাই বলতে পারছে ব্যাংকটা হবে ডেবিট ব্যাংক হবে ডেবিট হচ্ছে যেটুকু আমরা চেকে বিক্রি করেছি যেটুকু আমরা চেকে বিক্রি করেছি সেটুকুর জন্য হবে ব্যাংক হিসাব ডেবিট ভেরি গুড সেটুকু হবে ব্যাংক হিসাব ডেবিট যেটুকু আমরা চেকে বিক্রি করেছি সেটুকুর জন্য হবে ব্যাংক হিসাব ডেবিট আর যেটুকু আমরা নগদে বিক্রি করেছি সেটুকু নাম হবে নগদান হিসাব দেবে নগদান হিসাব দেবে আর সম্পূর্ণটাকে আমরা লিখবো বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট আর এখানে বিক্রয়টা ছিল 50000 টাকা তোমরা সবাই খেয়াল করো এই যে 50000 টাকা আমি 50000 টাকাটা ক্রেডিটে লিখলাম এখন প্রশ্ন হচ্ছে কোন ঘরে কত লিখব চলো আবার দেখি ওনারা আমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছে যে যার 60% চেক তাহলে ব্যাংকে ঘরে লিখো 60% 50000 টাকার 60% করো 50000 টাকার 60% হলো হবে 30000 টাকা 30000 আর বাকি থাকে 40% 50000 টাকার 40% হবে 20000 টাকা বলো তো আমরা এই জাবেদাটা করেছি তোমায় তো বললাম আগে অন্যান্যরা যারা দেখছো তাদের কাছে ক্লিয়ার না জাবেদাটা এই জাবেদা ছাড়া তোমাকে খতিয়ান করতে বললে হো তুমি কিন্তু খতিয়ান কা করতে পারবে তাই জাবেদাটা আগে তোমার মনে মনে মাইন্ডে রাখতে হবে চলো আমরা পরের ট্রানজেকশনটা দিই ওনারা পরের ট্রানজেকশনটায় মে মাসের 13 তারিখে বলছে ব্যবসার জন্য চেক দ্বারা আলমারি ক্রয় 25000 টাকা এবার ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলবে ছেলেদের মধ্যে থেকে কেউ একজন মে মাসে 13 তারিখে বলছে ব্যবসার জন্য চেক দ্বারা আলমারি ক্রয় করা হবে ব্যবসার জন্য এটা 13 তারিখ মে মাসের 13 তারিখ মে মাসের 13 তারিখ তোমরা বলতে পারবা ব্যবসার জন্য চেক দ্বারা একটা আলমারি ক্রয় করা হলো এটা যাবে তো কি হবে ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো ব্যবসার জন্য ব্যবসা ব্যবহারের জন্য একটা আলমারি ক্রয় করা হলো ব্যবসার জন্য চেক তার আলমারি ক্রয় করা হলো ছেলেদের থেকে কেউ বলছে না ঠিক আছে তাহলে মেয়েরাই বলো স্যার আসবাবপত্র হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট দেখছো কত সুন্দর বলে ফেললো কি বলেছো আসবাবপত্র হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব আর ব্যাংক হিসাব এটা হবে ক্রেডিট আমি জার্নাল গুলো করছি কারণ ওনারা খতিয়ান থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা রেডি করতে বলছে সেটা করতে তোমাদের অনেক সুবিধা হবে আচ্ছা এটা দেখো এটা ছিল আলমারি ক্রয় করা হচ্ছে 25000 টাকা তাহলে টাকার পরিমাণটা এখানে আমরা 25000 বসাই দিব আমাদের খাতার মধ্যে যদি আমাদের খাতার মধ্যে যদি জাবেদাগুলো ওঠানো থাকে খতিয়ানটা করতে আমাদের অনেক সুবিধা হবে চলো এর পরের ট্রানজেকশনটা তোমরা তো বেশ ভালোই পারছো দেখা যাচ্ছে আমি বিশেষ করে মেয়েদের বলছি ছেলেরা তো কোনো কথা বলছে না মে মাসের 15 তারিখে বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5200 টাকা ছেলেদের মধ্যে থেকে কেউ পারলে বলো মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5200 টাকা ছেলেদের মধ্যে থেকে যদি কেউ পারো তো বলো মে মাসের 15 তারিখ
মালিক কর্তৃক পণ্য উত্তোলন ছেলেরা কেউ বলো? আচ্ছা মেয়েরাই বলো। স্যার উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। খুবই সুন্দর হয়েছে। উত্তোলন হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে উত্তোলন করা হয়েছিল সব মিলায় 5,200 টাকা। আমরা 5,200 টাকা পেয়ে গেলাম। এরপরে আসো, পরবর্তী অ্যাসাইনমেন্ট, দেনাদার থেকে প্রাপ্তি 4,000 টাকা। দেনাদার থেকে প্রাপ্তি 4,000 টাকা, দেনাদার কাছ থেকে আমরা 4,000 টাকা পাচ্ছি। হ্যাঁ, এটার জাবেদা কি হবে? এটা ছিল তোমার 18 তারিখ। দেনাদার থেকে প্রাপ্তি, এটার জাবেদা কি হবে বলো? স্যার নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেখছো হয়েছে, নগদান হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। দেখো ওনারা এখানে যেহেতু দেনাদার শব্দটা ব্যবহার করেছে, ওনারা কিন্তু কোশ্চেনের মধ্যে দেনাদার শব্দটা ব্যবহার করেছে, তাই না? প্রাপ্য হিসাবে ব্যবহার করেনি। তাহলে আমরা উপরে যে প্রদেয় লিখছি তাহলে ওখানে পাওনাদার লিখে দিই, তাহলে একরকম ভাষা হয়ে যাবে। দেনাদার পাওনাদার হচ্ছে ব্রিটিশরা বলে, আর প্রাপ্য আর প্রদেয় হচ্ছে আমেরিকানরা বলে। আমি এক জায়গায় পাওনাদার লিখবো, সরি প্রদেয় লিখবো, আর এক জায়গায় আমি দেনাদার লিখবো, এটা হয় না। সেই জন্য আমি এখানে পাওনাদার লিখছি, ওখানে দেনাদার লিখছি। ওনারা দেনাদার শব্দটা ব্যবহার করেছে বলে, বুঝতে পেরেছো? ভাষা আমি এক করে দিলাম, এই যে ওনারা দেনাদার লিখছে, ওনারা এখানে আবার পাওনাদারও লিখছে, খেয়াল করেছো? তাহলে ওনাদের প্রশ্নটা যেহেতু ব্রিটিশ, তাহলে আমরাও অ্যান্সার করবো ব্রিটিশ। ওনারা যদি প্রশ্ন করে আমেরিকান, আমরাও অ্যান্সার করবো আমেরিকান। আমেরিকানরা পাওনাদার বলে না, দেনাদার বলে না, ওরা বলে প্রাপ্য আর প্রদেয়। বুঝতে পেরেছো? তাই আমরা এখন সব আমেরিকান করে ব্রিটিশ করে ফেললাম। তাহলে নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট, টাকার পরিমাণ কত ছিল? 4,000 টাকা। লিখে দাও 4,000 টাকা, লিখে দাও 4,000 টাকা। আচ্ছা এরপর মে মাসের 30 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 8,500 টাকা। তাহলে এটা যাবে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এটা মে মাসের 30 তারিখ। পাওনাদার হিসাব হচ্ছে ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। আর টাকার পরিমাণটা বলে দিয়েছিল ওনারা 8,500। এই জাবেদা কিন্তু ওনারা আমাদেরকে করতে বলেনি, আমরা কিন্তু জাবেদা করে নিয়েছি আমাদের সুবিধার্থে। আচ্ছা তো এবার আমরা একটু অ্যাসাইনমেন্টটা করে দেখি, ওনারা আমাদেরকে এই ঘটনাগুলো দেওয়ার পর এখান থেকে ওনারা কি করতে বলছে।
এই ঘটনাগুলো দেওয়ার পর তোমরা দেখো তোমাদের নির্দেশনা আমাদের কি কি বলছে ওনারা। ওনার নির্দেশনা আমাদের বলছে খতিয়ানের ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করো। তার মানে খতিয়ানের ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করো। তার মানে খতিয়ানের ধারণা কি, খতিয়ানের ধারণা লিখতে হবে তোমাকে, খতিয়ানের বৈশিষ্ট্য লিখতে হবে, তারপরে খতিয়ানের গুরুত্বটা তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে খতিয়ানের ধারণা এবং বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব লিখতে হবে। তার মানে গুরুত্বের মধ্যে তোমাকে মূলত কোশ্চেনের অ্যান্সারটা লিখতে হবে খতিয়ানের গুরুত্ব, কিন্তু সেই গুরুত্বের মধ্যে এর বৈশিষ্ট্য এবং ধারণা এই দুটো জিনিস উল্লেখ করতে হবে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা এটা অ্যান্সার করা আছে, তোমরা ভালো করে বুঝবা, কিন্তু বইয়ের ভাষাটাই পুরোপুরি লিখবে না। বই থেকে পড়ে বুঝে তোমরা খতিয়ানের ধারণা এবং বৈশিষ্ট্য বা এর গুরুত্বটা সুন্দর করে তোমরা নিজেরা বুঝে নিজেদের ভাষায় লিখবে। এখানে তোমরা লিখছে ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব যথাযথভাবে ব্যাখ্যা করলে, তার মানে তুমি কিন্তু অবশ্যই ধারণাটা এবং বৈশিষ্ট্যটা উল্লেখ করে তুমি গুরুত্বটা ব্যাখ্যা করবা। খালি এইটুকু গুরুত্ব ব্যাখ্যা করবে না যে খতিয়ান আমাদের পাকা বই, শুধু এতটুকু বললেই হবে না। খতিয়ানের মাধ্যমে আমরা সকল হিসাবে সহকারী উদ্বৃত্ত জানতে পারি, এই খুব সংক্ষেপে বললে হবে না। খতিয়ানের গুরুত্ব তোমাকে বিশ্লেষণ করতে হবে এদের বৈশিষ্ট্য এবং ধারণা উল্লেখ করে। তাহলে খতিয়ানের যে মূল বৈশিষ্ট্য এবং খতিয়ানের যে ধারণা সেটা উল্লেখ করে তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। তোমরা সুন্দর করে লিখবা, বই থেকে পড়ে বুঝে প্রয়োজনে আমাকে দেখাবা হয়েছে কিনা, তারপরে ফাইনাল অ্যাসাইনমেন্টের মধ্যে করবা। এবার দেখো তোমাদেরকে খ নম্বরে বলছে সহায়ক তথ্য অবলম্বনে নগদান ক্রয় বিক্রয় আসবাবপত্র হিসেবে টি ছকে প্রস্তুত করে জের বা উদ্বৃত্ত নির্ণয়। খতিয়ান সাধারণত দুই ধরনের হয় তোমরা জানো, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। তোমরা জানো তো সবাই, এটা খতিয়ান যে দুই ধরনের হয় এটা জানো সবাই? তোমাদের শিক্ষকরা তোমাদের ক্লাসে তোমাদেরকে টি ছক এবং চলমান জের ছক দুই ধরনের ছককে দেখিয়েছে না? জি স্যার। তোমরা খতিয়ানে দুই ধরনের খতিয়ানি করতে পারো না সবাই? জি স্যার। এখানে লিখছে সঠিকভাবে সবগুলো হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। ওনারা যে কটা হিসাব উল্লেখ করে দিয়েছে, নগদান ক্রয় বিক্রয় ও আসবাবপত্র, নগদান ক্রয় বিক্রয় এবং আসবাবপত্রে টি ছক প্রস্তুত করতে বলছে। আমি তোমাদেরকে যদিও তোমরা টি ছক করতে পারো, তার তোমাদের কলেজে তোমাদের ক্লাসে টিচাররা শিখিয়েছেন, তো তারপরেও আমি তোমরা তো জানতো বোধ হয় যে 12 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, এটা জানো শুনছো তো সরাসরি ক্লাস কলেজে এসে ক্লাস করতে হবে, শুনছো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই ক্লাসে ওখানে কিন্তু আমি তোমাদের সৃজনশীল অর্থাৎ টোটাল সৃজনশীলের অংশটা বহু নির্বাচনে তো পড়া দিয়ে দিব, আর আমি কিন্তু সৃজনশীলের জন্য আমি কিন্তু তোমাদের ছেলে মেয়ে সকলকেই আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন সলভ করবো, বোর্ড কোশ্চেন। তোমাদেরকে দুই ধরনের বই তোমাদেরকে সরবরাহ করার কথা বলা হয়েছিল অনেক আগেই, একটা হচ্ছে পাঞ্জেরির একটা হচ্ছে লেকচার, এর মধ্যে যেটা তোমরা সরবরাহ কিনেছো সবাই সেটাই সাথে করে নিয়ে আসবে। আমি ওখান থেকে তোমাদেরকে শুধু সৃজনশীলগুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে যেটা আছে ওনারা সেই সিলেবাসের উপরে এই বইগুলো তৈরি করেছেন, এই শর্ট সিলেবাসের সৃজনশীলগুলো আমি ওখান থেকে বোর্ড কোশ্চেন সলভ করাবো এবং আমি সলভ করে দেবো। তোমরা ওই বইটার সাথে করে নিয়ে আসবে ক্লাস থেকে, ঠিক আছে? যে যেটা কিনেছো আমি প্রথম ক্লাসে আমি দেখবো কে কোন বইটা কিনেছে, ঠিক আছে? ওটা কিনছো তো সবাই নাকি? সবাই কি কিনছো? জি স্যার। কোনটা কিনছো, লেকচার কিনছো না পাঞ্জিরি কিনছো? লেকচার। লেকচার, ভেরি গুড। তাহলে সবাই লেকচারই কিনো, যারা এখনো কেননি তারা লেকচারটা কিনে ফেলো। যদি তুমি লেকচার কিনছো তো তাহলে সবাই লেকচারটা কিনে ফেলো, কারণ ওখানে সবকিছু রেডি করা আছে, নোট করা আছে, তোমাদের শিট ফটোকপি করতে হবে না, তাই সিটও রেডি করতে হবে না। আমি ওই লেকচারটা থেকেই তোমাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে, যেহেতু ওনারা অনেকদিন পরে তোমাদের পরীক্ষা নিচ্ছে শর্ট সাজেশনের উপর, শর্ট সাজেশনের উপরে পরীক্ষা নিচ্ছে তার মানে কিন্তু কোশ্চেন শর্ট করবে না, কোশ্চেন কিন্তু বেশ টাফ করবে। যে কোশ্চেনের মধ্যে থেকে তোমরা কিন্তু অ্যাকাউন্টিং বিষয়ে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো যারা ভালো না পারো তাদের কিন্তু বাস হয়ে যাবে, বুঝছো? আর যারা ভালো পারো তারাই কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে। সেই জন্য আমরা ওই বইটাই আনবো, আমি শীট তৈরি করার সময় নষ্ট করবো না। ওখান থেকে আমি তোমাদেরকে বহু নির্বাচনী এবং সৃজনশীল
এমন ভাবে আগাবো যাতে তোমরা সবাই দক্ষ হয়ে যাবে। প্রশ্নগুলো বাছাই করে নিবো আগে থেকেই, তোমরা কিন্তু ওইটা সবার সাথে করে নিয়ে আসবে, ঠিক আছে? তো চলো আমি টি ছকটা একটু তোমাদেরকে দেখাই দিই। আমরা টি ছকটা নগদানটা আমি করবো, বাকিগুলো কোথায় তোমরা করবে। আমি এই দেখো একটা টি ছক, তোমরা দেখেছো টি ছক? এই যে একটা টি ছক কিভাবে টানতে হয় সবাই দেখো, যারা করোনি এর আগে তারা টি ছকটা এই যে দেখে নাও, এই যে হচ্ছে টি ছক। প্রথমে খতিয়ানের নাম লিখতে হবে এখানে, ঠিক আছে? আমি নগদান হিসাবটা করবো, আমি এখানে খতিয়ানের নামটা লিখে ফেলি নগদান হিসাব, আমি নগদান হিসাবটা করবো, নগদান হিসাব কিভাবে এক খতিয়ান একটি টি ছকে খতিয়ানটা করতে হয় বা বসাতে হয় এটা আমি তোমাদেরকে এই যে দেখো দেখা দিচ্ছি এখান থেকে। এই আমার টি ছকের ধর রেডি, তোমরা যারা এখন বাসার টেবিলে আছো, আমার সামনে আছো, মোবাইল স্ক্রিনে দেখছো বা ল্যাপটপ স্ক্রিনে দেখছো, তোমরা দ্রুত খাতা কলম বা স্কেল নিয়ে তোমরা এই খতিয়ানের ছকটা টেনে ফেলো, এই যে টি ছকের ছক, চলমান যে ছকটা পড়ে আগে টি ছকের এই ঘরটা তোমরা টেনে ফেলো। ঠিক এইভাবে একটা টি ছকটা টানতে হয়, তোমরা খেয়াল করো আমি একটা টি ছক তোমাদের সামনে টেনে রেখেছি, তাতে একটা খতিয়ান আমি তোমাদেরকে করে দিতে পারি টি ছকের জন্য, আর তোমরা বাকি খতিয়ানগুলো নিজেরা নিজেরা করবে ঠিক এইভাবেই দেখে দেখে। আর চলমান যে ছকের জন্য আমি একটা খতিয়ান করব, এই দুটো খতিয়ান তোমরা তৈরি করবে। খুব দ্রুত ঘরটা টেনে ফেলো যাতে আমি তোমাদেরকে এটা সরল দ্রুত করে ফেলতে পারি। ছকটা না শেষ, তাহলে নগদারের খতিয়ান যখন আমরা করব তখন তোমরা দেখবা এই যে জার্নাল গুলো আমরা করেছিলাম এর মধ্যে যেখানে যেখানে নগদান হিসাব আছে, যেখানে যেখানে নগদান হিসাব আছে সেই ঘটনাগুলি শুধু আমরা এখানে লিখবো। তোমরা দেখো প্রথম জাবেদায় কোনো নগদান নাই, দেখো দ্বিতীয় জাবেদায় নগদানটা ডেবিটে আছে 20,000, যেহেতু নগদান ডেবিটে আসে 20,000 তাহলে আমরা টাকাটা ডেবিটে বসাবো 20,000, তাহলে আমরা টাকাটা ডেবিটে বসাবো 20,000, আমরা নাম দিব যে কিনা ক্রেডিটে আছে। দেখো নগদান ছিল ডেবিটে 20,000, বসেছি ডেবিটে 20,000, নাম দিব যে কিনা ক্রেডিটে আছে, দেখো ক্রেডিটে আছে বিক্রয় হিসাব নাম, তাহলে আমরা এই 20,000টার নাম দিব বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব আর তারিখটা ছিল 2020 সালে, এটা ছিল মে মাসের 8 তারিখ, মে মাসের 8 তারিখ। এই যে আমি লেনদেনটা বসালাম প্রথম লেনদেনটা, তোমরা কি সবাই বুঝেছো কিভাবে লেনদেনটা বুঝেছি? এটা তোমরা আগে থেকে পারো, আমি তারপর তোমাদেরকে হাতে হাতে করা দিচ্ছি, একটা প্রতিদিন করা দিচ্ছি যাতে তোমাদের নিখুঁত ভাবে তোমরা অ্যান্সারটা করতে পারো। চলো দ্বিতীয় নগদান কোথায় আছে খুঁজি। আমাদের তৃতীয় যে নবদানটা রয়েছে দেখো এখানে নবদান রয়েছে, এই যে 18 তারিখে নবদান আছে ডেবিটে 4,000, তাহলে টাকাটা আমরা বসাবো ডেবিটে 4,000, ডেবিটে বসাবো 4,000, নাম দিব যে কিনা ক্রেডিট, ক্রেডিটে রয়েছে, ক্রেডিট দেখো রয়েছে হচ্ছে 1,500 হিসাব, তাহলে আমরা মে মাসের 18 তারিখ, মে মাসের 18 তারিখ আমরা এই যে লিখে দিলাম দেনাদার হিসাব, ৪,000 টাকা এসে আমরা লিখে দিলাম। এরপরে দেখো নগদান কোথায় আছে, ওই দেখো 30 তারিখে নগদান আছে একটা ক্রেডিটে 8,500,
তাহলে আমরা বসে দিলাম ক্রেডিটে 8500 নাম দিব যে ডেবিটে আছে পাওনাদার হিসাবে লিখে দিলাম পাওনাদার আর এটার তারিখ ছিল 2020 সালে মে মাসের 30 তারিখ তোমরা খেয়াল করেছ কিভাবে আমি লেনদেন গুলো বসেছি কিভাবে আমি লেনদেন গুলো বসিয়েছি তোমরা দেখেছ আর আর কোন নগদের ঘটনা নেই যেহেতু আমরা নগদের সবগুলো ঘটনা লিখে ফেলছি তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ব্যালেন্স করা তোমরা দেখো আমরা কিভাবে এটাকে ব্যালেন্স করবো আমি দেখাচ্ছি তোমরা এটা ব্যালেন্সটা কিভাবে করবে আমি দেখাই দিচ্ছি এটা ব্যালেন্স করার জন্য এটা ব্যালেন্স করার জন্য আমরা যে পাঁচটা বড় আগে আমরা সেই পাঁচটা যোগ করব এটার ব্যালেন্সটা কিভাবে করতে হয় তোমরা দেখো আমাদের যোগ করবো 20,024 এই 24টা হলো আমাদের এই 24,000 টাকা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এটা ডেবিট পাশটা বড় আমরা 24,000 টাকা এই ডেবিট পাশটাকে যোগ করব 24,000 যোগ করে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এই 24,000 টাকায় আমরা আবার এই পাশে লিখে দিলাম আর এই 24,000 থেকে 8,500 বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা নিচে লিখে দিব এই 24,000 থেকে 8,500 বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা এই নিচে লিখে দিব দেখো তো সেটা কত টাকা হয় আর এই 15,500টা হচ্ছে মে মাসের 31 তারিখ মে মাসের 6 তারিখ মে মাসের 31 তারিখ এটাকে আমরা ব্যালেন্স সিডি নামে ব্যালেন্স সিডি নামে আমরা ব্যালেন্স সিডি নামে ওই যে 15,500 টাকা লিখে দিলাম আর এটাই আবার উল্টা পাশে এটাই আবার উল্টা পাশে আমরা জুন মাসের 1 তারিখ এটাই আবার উল্টা পাশে আমরা ব্যালেন্স বিডি নামে লিখে দেব এটাই আবার উল্টা পাশে আমরা ব্যালেন্স বিডি নামে লিখে দেব আর ব্যালেন্স বিডি নামে আমরা এই যে নিচে লিখে দিলাম 15,500 তোমরা দেখো তো আমাদের টি ছকটা শেষ হলো তোমরা কি এই যে টি ছকটা আমি করলাম এটা কি তোমরা এই টি ছকটা কি করা বুঝছো এই যে দেখো আমাদের নগদানে টি ছক করা হয়ে গেল ঠিক যেভাবে আপনি নগদানে টি ছকটা করলাম আরো যে কটা নগদ খতিয়ান তোমাদের টি ছকে করতে বলছে সেগুলো সব তোমরা নিজেরা নিজেরা করতে পারবে না ঠিক যেভাবে আমি করলাম নগদানটা পারবে করতে সবাই তো এভাবে টি ছকটা করতে হয় এবার চলো আমরা পরবর্তীতে কি প্রশ্ন করেছি একটু দেখি ওনারা সহায়ক তথ্য ও অবলম্বনে নগদান ক্রয় বিক্রয় এবং আসবাবপত্র হিসাব টি ছকে প্রস্তুত করে দেখালাম আর গ নম্বরে বলছে সহায়ক তথ্য অবলম্বনে দেনাদার পাওনাদার ব্যাংক ও উত্তোলন হিসাব চলমান জের ছকে প্রস্তুত করে ওনারা কয়েকটা ক্ষতিয়ান বলছে যেমন দেনাদার বলছে চলমান জের ছকে প্রস্তুত করে তো আমরা দেনাদার হিসাবটাকে চলমান জের ছকে দেখাবো আমি দেনাদার হিসাবটাকে চলমান জের ছকে দেখাবো তো চলো চলমান জের ছকে কিভাবে আমরা খতিয়ান দেখাবো বসাবো সেটা আমরা একটু শিখি নগদের হিসাবের পরে যে দেখো চলমান জের ছক এই যে চলমান জের ছক এইভাবে একটা চলমান জের ছকের খতিয়ান ঘর তোমরা টানো যেখানে তারিখ বিবরণ দাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে ব্যালেন্স টাকা এটা ডেবিট এটা ক্রেডিট এভাবেই চলমান জের ছকটা টানা হয় এখানে খতিয়ান হিসাবের নাম আমি খতিয়ান হিসাবের নাম দিয়ে দিই দেনাদার হিসাব আমি দেনাদার হিসাবটা তোমাদেরকে বলে দেই আর বাদ বাকিগুলো তোমরা করবে
আমি দেনাদার হিসাবটা তোমাদেরকে করে দিয়েছি, বাদ বাকিটা তোমার লিখবা। এখানে হিসাবের কোড নাম্বার, ওনারা কোড নাম্বার প্রশ্নের মধ্যে যদি না দিয়ে দেয়, তুমি একটা কোড নাম্বার দিয়ে দিবা। ধরো তুমি কোড নাম্বার দিলা এক, এখানে তুমি যে কোড নাম্বারটা দিবা, তুমি যখন রেওয়ামিলের মধ্যে বসাবো তখন এই কোড নাম্বারটা বড় ওখানে ব্যবহার করবে। এখানে হিসাবের কোড নাম্বার ওনারা যেটা দেয়, সে যদি কোনো কোড নাম্বার ওনারা প্রশ্নের মধ্যে না দিয়ে দেয়, তুমি একটা কোড নাম্বার দিয়ে দিবা। তুমি কোড না দিবা, তোমার জাবেদার খতিয়ানের সিরিয়াল অনুযায়ী তুমি প্রথম যে খতিয়ানটা করবা তার নাম দিবা এক, দ্বিতীয় খতিয়ানটা নাম দিবা দুই, তৃতীয় খতিয়ানটা নাম দিবা তিন, এইভাবে তুমি হিসাবের কোড নাম্বার গুলো দিয়ে যাবা। প্রথমটা এক হলে তারপরটা দুই, তারপরটা তিন, এইভাবে কোড নাম্বারটা দিবা। যে কটা খতিয়ান তোমাকে করতে বলবে ঠিক সেই কয়টা খতিয়ান তুমি কোড নাম্বার ব্যবহার করবে। আচ্ছা, চলমান যে ছকের মধ্যে আমরা কিভাবে বসাচ্ছি দেনাদার হিসাবে খতিয়ানটা, তোমরা ছক টেনে ফেলছো সবাইয়ের মধ্যে, এর মধ্যে ছক সবাই টেনে ফেলছো। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমরা চলমান যে ছকে আমরা কিভাবে এই খতিয়ানটা শো করব। তোমরা দেখো চলমান যে ছকে বসানোর জন্য আমাদের যে ট্রানজেকশন গুলো বলছে, প্রথমে দেনাদারের কথা বলছো, আগে আবার দেনাদারটাতে যাই। দেখো আমাদের দেনাদার কোথায় আছে, দেনাদার কোথায় আছে, একটা মাত্র ট্রানজেকশন আছে দেনাদার। দেনাদারের মাত্র একটাই ট্রানজেকশন, তাহলে আমি ব্যাংক হিসাবটাই করি। একটা ট্রানজেকশন করলে কি হবে, একটা ব্যাংক হিসাব করে যাবে। একটা ট্রানজেকশন তো অনেক সহজ হবে, এক লাইনে শেষ হয়ে যাবে, অন্তত দুই লাইন করা যাবে, সেই জন্য আমি ব্যাংকটা করছি। সহজ হবে তোমরা ওটা করো, তো ব্যাংক হিসাবটা করে চলো। ব্যাংক হিসাবের প্রত্যেকে দেখা যাচ্ছে প্রথম জাবেদায় ব্যাংক নাই, দ্বিতীয় জাবেদায় ব্যাংক আছে ডেবিটে 30,000। যেহেতু ব্যাংক ডেবিটে 30,000 আছে, ব্যাংক যেহেতু ডেবিটে 30,000 আছে, তাহলে আমরা এই যে দেখো ডেবিটে 30,000 বসাবো। এই যে আমরা ডেবিটে 30,000 বসাই দিলাম, আর নাম দিব যে কিনা ক্রেডিটে আছে। দেখো ব্যাংক ডেবিট আছে 30,000, আর ক্রেডিট রয়েছে বিক্রয় হিসাব, তাহলে আমরা লিখে দিলাম ক্রেডিটে, ক্রেডিট বিক্রয় হিসাব ছিল বলে এখানে লিখে দিলাম বিক্রয় হিসাব। লিখে দিলাম বিক্রয় হিসাব, আর এখানে আমাদের তারিখটা হবে 2020 সালের মে মাসের। দেখো ব্যাংক হিসাব প্রথমটা ছিল মে মাসের কত তারিখ ছিল, 8 তারিখ। তো যেহেতু এটা ডেবিটে ছিল 30,000, তাহলে এখন ব্যালেন্সেরও ডেবিটে এখন 30,000 বসে যাবে, ব্যালেন্সেরও ডেবিটে 30,000 বসে যাবে। এরপরে দেখো ব্যাংক হিসাবে যে পরেরটাতে আছে মে মাসের 13 তারিখ, ব্যাংক আছে ক্রেডিটে 25,000, তাহলে টাকাটা বসবেও ক্রেডিটে 25,000, টাকাটা বসবেও ক্রেডিটে 25,000। নাম নেবে যে কিনা ডেবিটে আছে, দেখো ডেবিটে আছে হলো আসবাবপত্র 13 তারিখ, তাহলে আমরা এটা লিখবো আসবাবপত্র হিসাব। আর এটা ছিল মে মাসের 13 তারিখ, এটা ছিল মে মাসের 13 তারিখ। তোমরা এটা বুঝেছ। এবার ব্যালেন্স যদি করি তাহলে দেখো তো 30,000 টাকা ডেবিট ছিল, 25,000 টাকা ক্রেডিট। এবার এই 30,000 টাকার সঙ্গে 25,000 টাকা বিয়োগ করলে আমাদের ডেবিট পাশে ব্যালেন্সের মধ্যে থেকে যাবে আর 5,000 টাকা, তাহলে এখানে ব্যালেন্সের মধ্যে থেকে যাবে 5,000 টাকা। এইভাবে সরাসরি তোমার চলমান জের ছকে সরাসরি ব্যালেন্সটা এইভাবেই জের হয়ে যায়, এই জন্য এর আর কোনো ব্যালেন্স করা লাগে না, তাহলে এভাবেই আমরা এটা রেখে দিতে পারি। তো বলো তো দেখি আমরা কি এটা বুঝতে পেরেছি, এই ট্রানজেকশনটা বুঝতে পেরেছি, চলমান যে ছকে যেটা বসালাম এটা কি তোমরা বুঝছো সবাই?
এইভাবে বাকি কোশ্চেনগুলো তোমরা করে ফেলতে পারবে না সবাই বলতে পারবে আর সবার শেষে দেখো তোমাদেরকে বলছি নির্ণয়কৃত কোশ্চেন উদ্ধৃত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো এই হিসাবের গাণিতিক শুদ্ধতা তো আমরা রেওয়া মিল করে যাচাই করি তাই না হিসাবের গাণিতিক শুদ্ধতা কিভাবে যাচাই করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে রেওয়া মিল করে তার মানে তোমাদেরকে এই খতিয়ানের উদ্ধৃত গুলো দিয়ে এবার একটা রেওয়া মিল তৈরি করতে বলছে মানে যে একদম শুরু থেকে শুরু করে রেওয়া মিল করার জন্য তোমাদের যতগুলো খতিয়ান তুমি টি ছক এবং চলমান জে ছক মিলে করেছ সবগুলো খতিয়ানের উদ্ধৃত গুলো তুমি বসাবা যে ব্যালেন্সটা ডেবিটে আসে তুমি সেটা ডেবিটে বসাবা যে ব্যালেন্সটা ক্রেডিটে আসে সেই ব্যালেন্সটা ক্রেডিটে বসাবা যেমন চলমান জে ছকে আমাদের ব্যাংকের ব্যালেন্সটা আসছে কোথায় ডেবিটে তাহলে তুমি এটা ডেবিটে বসাবা 5000 আমাদের নগদানের ব্যালেন্সটা কোথায় আসছিল নগদানের ব্যালেন্সটা ছিল দেখো ক্রেডিট সাইডে বসছে তার মানে কিন্তু এটা ডেবিট ব্যালেন্স ক্রেডিট সাইডে ব্যালেন্স সিটিটা লিখছে তার মানে কিন্তু এই যে ডেবিট ব্যালেন্স এই ব্যালেন্স বিড়িটা আমি আমরা ডেবিট সাইডে লিখেছি পরবর্তীতে ব্যালেন্স বিড়ি নামে কিন্তু আমরা ডেবিট পার্শ্বে লিখেছি তাহলে টি ছকের এই যে ব্যালেন্স বিড়ি নামে তুমি যেটা লিখেছো 15500 টাকা কোথায় লিখছো ডেবিটে